Welcome to SamZone. নিশ্চয়ই আপনি খুব ভালো রয়েছেন। ফাইনালি আপনাদের সেই বহুল প্রতীক্ষিত ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। 15,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোন। আমরা যে 5টি স্মার্টফোন আজকের ভিডিওতে নির্বাচন করেছি তাদের চেহারা দেখে নিয়ে আসা হয়নি। তাদের মাঝে সেরা প্রসেসরটি রয়েছে যেটা গেমিং এর জন্য ভালো রেজাল্ট করবে। তাদের ভালো ডিসপ্লে রয়েছে, লুকসে সুন্দর হতে হবে, র‍্যাম থাকতে হবে মিনিমাম 4GB, স্টোরেজ 64GB, এরপরে তার ক্যামেরা সেকশনও বেশ ভালোই হতে হবে এবং অবশ্যই মোটামুটি ভালো ব্র্যান্ডের স্মার্টফোন হতে হবে আর সর্বশেষ অবশ্যই অফিশিয়াল ফোন হতে হবে। আশা করছি আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা কিনা একটি নতুন ফোন কিনতে যাচ্ছেন 15,000 টাকা বাজেটের আশেপাশে। চলুন শুরু করা যাক পুরো ভিডিও নিয়ে। স্যাম থাকবো আপনাদের সাথে, আপনারা দেখছেন স্যামজোন। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর যারা পুরাতন চ্যানেল সাবস্ক্রাইব করেন না বাট আমার ভিডিও দেখেন, লাইক করেন, কমেন্টস করেন, একটু সাবস্ক্রাইব করে দিন। তো ভাই লোক, আমরা একটু কম দাম থেকে বেশি দামের দিকে যাচ্ছি। এখানে প্রত্যেকটা তার নিজ নিজ দাম অনুযায়ী নিজ নিজ পজিশন একদম ঠিকঠাক রয়েছে। যেটা 5 নম্বরে রয়েছে সেটা যে সবথেকে খারাপ, আবার যেটা যে 1 নম্বরে রয়েছে সেটা সবথেকে ভালো, বিষয়টা কিন্তু এমন না। প্রত্যেকে প্রত্যেকের জায়গায় ঠিকঠাক রয়েছে। তো আপনার বাজেটটা যদি ধরুন 12,000 টাকা হয়ে থাকে এবং আপনি চাচ্ছেন একটু ভালো গেমিং কোনো ফোন নেবেন যাতে গেমিং একটা ভালো পারফরমেন্স দেবে, তাহলে আপনি চয়েস করতে পারেন টেকনো স্পার্ক 7। এই স্মার্টফোনটা কিছুদিন আগে লঞ্চ হয়েছে, আপনারা জানেন। এই স্মার্টফোনটা দেশের বাজারে 464 ভ্যারিয়েন্টটা পাওয়া যায় 12,000 টাকায়, এবং এই মোবাইল ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G70 অক্টাকোর প্রসেসরটি। এছাড়া ডিসপ্লে সেকশনে থাকছে HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল যাতে আমরা একটি ওয়াটার ড্রপ নজ দেখতে পাবো। তো এই বাজেট অনুযায়ী ডিসপ্লে ঠিকই আছে এবং প্রসেসরটা অবশ্যই ভালো, যেটা গেমিংয়ে একটা ভালো পারফরমেন্স দেয় আপনারা বরাবর জেনে এসেছেন। মোবাইল ফোনটির রেয়ারে 2টো ক্যামেরা রয়েছে, প্রধান সেন্সরটি 16 মেগাপিক্সেল, যার ছবির কোয়ালিটি ডে লাইটে বেশ ভালোই ছিল, লো লাইটে খুব বেশি ভালো পারফর্ম না করলো, মোটামুটি ওকে চালানোর মতো ছিল অবশ্যই, বা বাজেট অনুযায়ী আমি ঠিকঠাকই বলবো। এবং এর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, ওটা অ্যাভারেজ রেজাল্ট করেছে। এছাড়া ওই ফোনটাতে ব্যাটারি সেকশনে রয়েছে কিন্তু 6000 mAh ম্যাসিভ ব্যাটারি, যার ফলে আপনি লং টাইম গেমিং করতে পারছেন, যে কোনো কাজগুলো দীর্ঘ সময় করা সম্ভব হবে, যেহেতু HD+ রেজলিউশনের ডিসপ্লে, সো চার্জ কম বার্ন করবে, এটাই স্বাভাবিক। তো সব কিছু মিলে এই প্যাকেজটা কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয় 12,000 টাকায়। এবারে আপনার যদি মনে হয় না আমি 12,000 টাকা একটু স্টাইলিশ ফোন চাই এবং সেটার ডিসপ্লেটা ভালো হতে হবে, দেশি ব্র্যান্ডের হলে আর ভালো হয়, সেই ক্ষেত্রে আপনি ওয়ালটন RX 8 mini এই স্মার্টফোনটিকে রাখতে পারেন। এই স্মার্টফোনটা গেমিংয়ের জন্য ভালো হবে না আমি আগেই বলে দিয়েছি, কারণ এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 অক্টাকোর প্রসেসরটি ব্যবহার হয়েছে, যেটা আজ থেকে আরও 4 বছর আগের একটি প্রসেসর। বাট রেগুলার কাজবাজ করতে পারে, মোটামুটি ঠিকই আছে, আর টুকটাক গেমিংয়ের জন্য ওকে। মানে আপনি যদি হেভি গেমার না হয়ে থাকেন এরকম বাজেটে, দেন আপনার জন্য এটা ঠিকঠাক আছে। ওই মোবাইল ফোনটাও 464GB ভ্যারিয়েন্ট 12,000 টাকায় পাওয়া যায়, এবং ওই ফোনটাতে আমি বলছিলাম যে ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে রয়েছে, ফোনের লুকসটা খুবই সুন্দর, বিশেষ করে রেয়ার প্যানেলটি দেখতে গ্লাসের মতো লাগবে, একদম মানে খুবই প্রিমিয়াম আর কি একটা লুকস এই বাজেট থেকে বলা যেতে পারে। তবে দুঃখের বিষয় এই ফোনটাতে রয়েছে 3600 mAh ব্যাটারি। 3600 mAh ব্যাটারি এই সময় দাঁড়িয়ে, 2021-এর এই সময় দাঁড়িয়ে কোনোভাবেই এটাকে ঠিক বলা যায় না। সো ব্যাটারি সেকশনে আপনাকে কিছুটা ছাড় দিতেই হচ্ছে। তবে আপনি যদি আবার ক্যামেরা সেকশন দেখেন সেখানে কিন্তু বেশ ভালো কিছু অফার করছে, যেমন 12 মেগাপিক্সেলের মেন শুটার, তার সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর, তারপরে 5 মেগাপিক্সেল একটি ডেপ সেন্সর। 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এই বাজেটে খুবই দারুণ কিছু, USB টাইপ সি পোর্ট রয়েছে এটাতে চার্জ করার জন্য, এইসব বিষয়গুলো আবার মোটামুটি ভালো। ও আরেকটা বিষয় হলো স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকার সুবাদে এখানে কিন্তু আপনি আবার জি ক্যামটা ব্যবহার করতে পারছেন, যেটা ওয়ালটনের ডেভেলপাররাই ডেভেলপ করেছে। সো ওইটা ব্যবহার করলে কিছুটা বেটার ছবি পাওয়া যায়। যাদের একটু মোটামুটি ভালো লুকসের একটি ফোন দরকার, ফোন থেকে রেগুলার পারফরমেন্স চান এবং ক্যামেরায় মোটামুটি ভালো হতে হবে, দেন আপনি এই ফোনটা চয়েস করতে পারেন। আর ফুল HD+ রেজলিউশনের ডিসপ্লে, সব কিছু মিলে একটা মোটামুটি প্যাকেজ, চাইলে আপনারা এই ফোনটাকেও দেখতে পারেন। ভাই ব্রাদার, আমাদের লিস্টের পরবর্তী যে স্মার্টফোনটি রয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং একটা স্মার্টফোন, তবে তার আগে কীভাবে মোবাইল ফোন দিয়ে একটু হাত খরচ কামিয়ে নেওয়া যায় সেই বিষয়টা আপনাদেরকে জানাতে চাই। আপনার ফোনে যদি বিকাশ অ্যাপ্লিকেশনটি থাকে তাহলে আপনি রেফারেল লিঙ্ক শেয়ার করে যদি কাউকে অ্যাকাউন্ট করাতে পারেন বা কোনো লেনদেন করাতে পারেন, তাহলেই আপনি 100 টাকা বোনাস পেয়ে যাচ্ছেন। আর যিনি কিনা নতুন করে বিকাশ অ্যাকাউন্ট করবে, বিকাশের রেজিস্ট্রেশন করে অ্যাপে লগ ইন করলেই 25 টাকা পেয়ে যাচ্ছেন। এরপরে বিকাশ থেকে যদি আপনি কোনো ধরনের ট্রানজ্যাকশন করেন বা মোবাইল ফোনে রিচার্জ করেন, আবারও 25 টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এছাড়া প্রথম এবং দ্বিতীয় মাসে আপনি 25 টাকা করে সেলফ রিচার্জ করলেই 25 টাকা করে ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন। সো উইন উইন সিচুয়েশন, যিনি রেফারেল লিঙ্ক শেয়ার করছেন তিনিও পাচ্ছেন, যিনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তিনিও পাচ্ছেন। আমার ভিডিও ডিসক্রিপশনে একটি রেফারেল লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে সেটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন। আমাদের লিস্টের এরপরে যে স্মার্টফোনটি রয়েছে সেটা খুবই ইন্টারেস্টিং একটি স্মার্টফোন, তবে মজার ব্যাপার হলো স্মার্টফোনটি এখনও দেশের বাজারে লঞ্চই হয়নি। দেশের বাজারে লঞ্চ না হলেও এই স্মার্টফোনটা দীর্ঘদিন যাবৎ আমার কাছে রয়েছে এবং এটাকে ব্যবহার করে আসছিলাম, আর এর রিভিউ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর স্মার্টফোনটি হলো ইনফিনিক্স হট 10S। এই মোবাইল ফোনটা 4GB র্যাম ভেরিয়েন্ট আসছে আমরা জানি, আবার আমরা দেখছি যে 6GB র্যাম ভেরিয়েন্টও হয়তো আসতে পারে। তো এই মোবাইল ফোনটা কী কী অফার করছে অলরেডি হয়তো আপনারা জানেন, যেমন মিডিয়াটেক হেলিও G85 অক্টাকোর প্রসেসরটি রয়েছে এর মাঝে,
তারপরে এই মোবাইল ফোনের যে ডিসপ্লেটা সেটা এইচডি প্লাস রেজুলেশনের, তবে ভালো বিষয় সেখানে 90Hz রিফ্রেশ রেট রয়েছে। তারপরে বিশাল বড় ব্যাটারি থাকছে এর সাথে, যেমন 6000 mAh ব্যাটারি। এরপরে এর রেয়ারে থাকছে তিনটি ক্যামেরা, 48 MP মেইন শুটার, সামনে থাকছে 8 MP ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ আমি পেয়েছি, তবে প্রসেসরটা অবশ্যই এখানে ভালো, 90Hz রিফ্রেশ রেটও রয়েছে, যে কারণে এটা এরকম পজিশনে থাকতেই পারে। এবং এই স্মার্টফোনের দামটা আসলে এই মুহূর্তে আমিও ঠিক ক্লিয়ার না, যেহেতু লঞ্চ হয়নি এখনও, তবে আমার বিশ্বাস যে আপনারা এরকম একটা বাজেটেই পেয়ে যাবেন। এবং অবশ্যই চাইলে এই ফোনটার জন্য একটু ওয়েট করতে পারেন, কারণ 12 তারিখে স্মার্টফোনটা লঞ্চ হয়ে যাচ্ছে, দেন আপনি ডিসিশন নিয়েন কোন স্মার্টফোনটা নেবেন। বাট এটার যে প্যাকেজটা সেটা কিন্তু বেশ ভালো, এবং ইচ্ছে করে আমি এই লিস্টে নিয়ে এসেছি, কারণ নাহলে কয়েকদিন পরে গিয়ে যখন এই ফোনটা লঞ্চ হয়ে যাবে তখন আপনারা যদি এই ভিডিওটি দেখেন, অনেকের কাছে মনে হতে পারে এই ফোনটা কেন এখানে নেই, যে কারণে আমি এই ফোনটা আগেই রাখলাম, যেহেতু এই ফোনটা ব্যবহার করার অভিজ্ঞতা আমার রয়েছে, আমি জানি এই ফোনটা কেমন। আর আমার মনে হয় এই স্মার্টফোনটাও গেমারদের জন্য খুব ভালো কিছু হতে পারে, যদি একটু কম প্রাইসে আসে। মিডিয়াটেক হেলিও G85 যেহেতু রয়েছে, সো একটা ভালো পারফরমেন্স পাবেন, হাই রিফ্রেশ রেটও রয়েছে, সব মিলে একটা ভালো প্যাকেজ হবে আশা করা যায়। এরপরে আপনার বাজেট যদি 14000++ হয়, আপনি চয়েস করতে পারেন রিয়েলমি C25S। এই স্মার্টফোনটাও কয়েকদিন আগে লঞ্চ হয়েছে, আমাদের চ্যানেলে এর প্রত্যেকটা ফোনেরই কিন্তু রিভিউ দেওয়া রয়েছে, শুধুমাত্র ওই যে আগের ফোনটা বললাম ওইটা বাদে। তো রিয়েলমি C25S এই মোবাইল ফোনটার প্রথমে আমি বলবো, এটা মারাত্মক শক্ত একটা মোবাইল ফোন। এটাকে আমরা ওই যে ড্রোন থেকে ফেলেও দিয়েছিলাম, আপনারা হয়তো দেখেছেন, ভাঙে নাই, কিছু হয় নাই, অনেক শক্ত। আর ভালো বিষয় এটাতেও মিডিয়াটেক হেলিও G85 অক্টাকোর প্রসেসরটি রয়েছে, যেটা গেমিংয়ে ভালো পারফরমেন্স করেছে ওই স্মার্টফোনের সাথে। তারপরে ওই ফোনে এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে থাকছে, আর ওই ফোনের রেয়ার থাকছে 48 MP ক্যামেরা। ক্যামেরার রেজাল্ট মোটামুটি ভালোই ছিল বাজেট অনুযায়ী। তারপরে 6000 mAh ব্যাটারি আপনি বক্সে পেয়ে যাচ্ছেন, 18W চার্জার, যার ফলে বিশাল বড় ব্যাটারি, যেহেতু একটু দ্রুত সময় চার্জ করা দরকার, সো 18W চার্জারটা দিয়ে একটা মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। তো আমার মনে হয় 14000-14500 টাকা বাজেটে যারা একটি ভালো গেমিং ফোন চান, ভালো ব্যাটারি ব্যাকআপ সহ, তারা চাইলে এই স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। আর আপনি যদি খুব রাফ ইউজার হয়ে থাকেন, দেন আপনি এই ফোনটাও চয়েস করতে পারেন। ফাইনালি আমরা শেষ ফোনটাতে চলে এসেছি, 5 নম্বর মোবাইল ফোনটা। এবং আপনার বাজেট যদি আরেকটু বাড়ানো সম্ভব হয়, সেটা 15000++ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি দুইটি স্মার্টফোন রাখতে পারেন এখানে। যদি একদম কাটায় কাটায় 15000ই হয়, তাহলে আমি বলবো ইনফিনিক্স Note 8i এই স্মার্টফোনটা দেখতে পারেন। আর যদি বাজেট আরেকটু বেশি হয়, তাহলে আপনি Poco M2 এই স্মার্টফোনটিকে দেখতে পারেন। Poco M2 এই স্মার্টফোনটা কী অফার করছে আপনারা নিশ্চয়ই জানেন, মিডিয়াটেক হেলিও G80 অক্টাকোর প্রসেসরটি রয়েছে এর মাঝে, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে থাকছে ওই ফোনে, এবং ওই ফোনটার রেয়ারে কিন্তু কোয়াড ক্যামেরা সেটআপ, 13-8-2-2 না 2-5 এরকম মেবি, আর ফ্রন্টে থাকছে 8 MP ক্যামেরা। ক্যামেরার রেজাল্ট আহামরি ছিল না, অ্যাভারেজই ছিল এই যে বাজেটের অন্যান্য ফোনগুলোর মতোই, তবে যেহেতু ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন, সেই সাথে প্রসেসরটা ভালো, সো এটাকে এরকম পজিশনে রাখা যায়। আবার এটার সাথে আপনি 6GB র্যাম পাচ্ছেন কিন্তু, তো এটার দাম হলো বর্তমানে অফিসিয়ালভাবে 16000 টাকা মনে হয়। তো 16000 টাকায় এই প্যাকেজটা খারাপ না অবশ্যই, বাট আপনার যদি বাজেটটা 15000ই হয়, সেই ক্ষেত্রে আপনি 6GB কিন্তু নিতে পারেন ইনফিনিক্স Note 8i। এই মোবাইল ফোনের যে ডিসপ্লেটা সেটা হতে পারে এইচডি প্লাস, কিন্তু ডিসপ্লের লুকসটা কিন্তু খুবই সুন্দর, কারণ এর ল্যাপটপে রয়েছে একটি সিঙ্গেল পান্সেল, দেখতে অবশ্যই ভালো লাগবে, যারা একটু স্টাইলিশ ফোন পছন্দ করেন তাদের এটা আবার হয়তো পছন্দ হয়ে যাবে। এছাড়া এর রেয়ারে থাকছে 48 MP কোয়াড ক্যামেরা সেটআপ। ক্যামেরা কোয়ালিটি আমি হামরি বলবো না, একেবারেই অ্যাভারেজ রেজাল্ট ছিল ওটার, তবে ফেলে দেওয়ার মতো অবশ্যই নয়। আর এই ফোনের বক্সে আপনি কিন্তু 18W ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, আর ব্যাটারি সেকশনে রয়েছে 5200 mAh ব্যাটারি। তো 15000 টাকা বাজেটে আমার মনে হয় যদি অফিসিয়াল ফোন চয়েস করেন, এগুলোর মাঝ থেকে আপনি চয়েস করে নিতে পারেন। তবে ব্র্যান্ডগুলোর উদ্দেশ্যে আমি বলবো, 15000 টাকা বাজেটে এখন ঘুরে ফিরে মোটামুটি একই জিনিস আসছে, তাদের মনে হয় ডিসপ্লে সেকশনে একটু নজর দেওয়া উচিত। যদি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিয়ে আনা সম্ভব হয়, তাহলে কিন্তু খেলাটা একটু জমে যাবে অবশ্যই, মানে তাহলে একটা বিগ জাম্প হবে। এর বাইরে যা করছে এগুলো কিন্তু সব একই রকম বলা যেতে পারে, সো এই জায়গাতে একটু নজর দেওয়া উচিত ব্র্যান্ডগুলোর। তো ভাইলোক, এর বাইরে যদি আপনাদের কোনো সাজেশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানাবেন, সেই ক্ষেত্রে কোনো এক ভাইয়ের একটু উপকার হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লকডাউন শাটডাউন এই নিয়মকানুন মেনে চলবেন অবশ্যই। আপনাদের সাথে দেখা হচ্ছে স্যামজোনের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে।